আজকে এই যে এত সুন্দর চেহারা, মাসুম চেহারা, কিভাবে হত্যা হলো। তাই আমরা সবাই মিলে এই রাখির দিনে সবাই শপথ নাও যেন সে ইনসাফ পায়, তার মা বাবা যেন তার মেয়ের জন্য গর্ববোধ করে যে না, আমার মেয়ে ইনসাফ পেয়েছে। তার কত আশা ছিল মনের মধ্যে মা বাবার, এই যে রাখির দিন ভাইরা হয়তো হাত বাড়িয়ে আছে রাখি পরব বলে, কিচ্ছু হলো না। তাই তোমরা সবাই সজাগ থেকো এবং ভিডিওটা দেখো। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। দেখো, আমিও ভালো আছি, কিন্তু আজকে একটা খুবই দুঃখ ভরা সকাল নিয়ে এসে গেছি ওই যে ডক্টর মৌমিতার কথাটা ভেবে। আজকে কত বড় একটা উৎসব, কত বড় একটা দিন, রাখি পূর্ণিমা। যে ভাইরা আশা করে থাকে তাদের বোনের হাত থেকে রাখি পড়বে, কিন্তু মৌমিতা তো কোনো ভাইকে না কোনো ভাইকে তো রাখি বাঁধত, কিন্তু আজকে সেটা তার সমাপ্ত হয়ে গেল। কেন হবে, কেন এইভাবে নির্মম হত্যা হবে আমাদের দেশে? আমরা কি স্বাধীন ভারতে বাস করছি? আমরা কি স্বাধীন রাজ্যে বাস করছি? আমরা কি স্বাধীন কোনো শহর বা গ্রাম বা ঘরে বাস করছি? না, আমাদের মনের মধ্যে কোনো স্বাধীনতা নেই। কোথাও কিছু একটা কিছু হলেই চিল শকুনের মতন মানুষ ঝেঁপে পড়বে। কেন পড়বে? কোনো স্ত্রীরা তার স্বামীর থেকে অত্যাচার হচ্ছে, কোনো মহিলা রাস্তাঘাটে অত্যাচার হচ্ছে, কোনো মহিলা পাড়াতে অত্যাচার হচ্ছে। কেন হবে এইভাবে? এইভাবে মহিলাদের স্বাধীনতাটা কবে দেওয়া হবে? আমি তো এটাই বুঝতে পারছি না। আজকে মৌমিতার কথা ভেবে আমার ভিতর শুদ্ধ হু হু করে কেঁদে উঠছে। আমারও দুই মেয়ে ছিল, আমিও তাদেরকে স্কুলে পাঠিয়েছি, কলেজে পাঠিয়েছি, তাদের নাইট ডিউটি পড়েছে, রাত্রে হয়তো ডিউটিতে গেছে, অফিসে গেছে কলকাতায় আসার পরে। আমার বাবা কত ঘাবড়ে গেছিল যে এসেছে, এই রাত্রিবেলা আসছে, ফিরছে, কি যে হবে। কিন্তু যাই হোক, আমার মেয়ে কিন্তু সবসময় বলতো, না মা, কলকাতা খুবই সেফটি। কিন্তু এত সেফটি থেকে এইভাবে নির্মম হত্যাটা কী করে হলো? ওবি একটা হসপিটালের মাঝে। আমাদেরকে জাগ্রত হতে হবে, কেন হচ্ছে এই রকম নির্মম হত্যা? কত মায়ের কোল খালি হয়ে গেল। আমিও এই ভেবে আর পেরে উঠতে পারছি না যে কেন হচ্ছে, কি হচ্ছে। সত্যি আমার মেয়ে যে ডিউটিতে যেত খুব সতর্ক সজাগভাবে এবং খুব সেফটিভাবে যেত আসতো। আমি নিজে গেট খুলে মেয়েকে নিতে যেতাম, দেখতাম রেজিস্টার আছে, সেই রেজিস্টারে আমার মেয়েকে সাইন করাতো। তারপর একটা কো ড্রাইভার ছিল, সে সাইন করিয়ে আমার মেয়েকে নামাতো, আমার হাতে দিয়ে তারপরে উনি যেতেন, গাড়ি যেত। তো এতটা একটা সেফটির জায়গা, কিন্তু এত বড় একটা হসপিটাল, আরজিকর, আজকে 120-130 বছর পুরানো একটা আরজিকর হসপিটাল, 1886 সালের তৈরি আজকের। কিন্তু কেন এইভাবে অত্যাচারগুলো হচ্ছে, কেন মেয়েরা এইভাবে নির্মম হত্যা হচ্ছে? আমরা তো কখনোই ভাবতে পারিনি কলকাতার বুকে, পশ্চিমবঙ্গের বুকে এইভাবে একটা নির্যাতন বা এইভাবে একটা ঘটনা ঘটে যাবে। এর জন্য আমি নিজেকে নিজেও সামলাতে পারছি না, আমার মন ভীষণই খারাপ আছে। তাই তোমরা সবাই সজাগ হও, সবাই সচেতন থাকো, এবং যারা এরকম কাজ করেছে তাদেরকে কোনো মতেই মাপ করা যাবে না। তো আমি মৌমিতার ফ্যামিলির পাশে, মৌমিতার মা বাবার পাশে বা আমাদের সমাজের পাশে আছি। কীভাবে আমাদেরকে জাগ্রত হতে হবে, তাই তোমরা সবাই সজাগ থেকো, সবাই ভালো থেকো, ঠাকুর সবার মঙ্গল করুক, এই মঙ্গল কামনাটুকুই চাইব। আমার নিজেরও মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে এই যে এত এত নার্স, এত এত ডক্টর লেডিরা কাজ করছে, তাহলে কি আছে তাদের, সেফটিটা কোথায়? আমি এইটুকুই শুধু জানতে চাই সমাজের কাছ থেকে, আমাদের দেশের কাছ থেকে, আমাদের রাজ্যের কাছ থেকে, যে আমাদের মহিলাদের সেফটি কোথায়? না শ্বশুরবাড়িতে সেফটি আছে, না রাস্তাঘাটে সেফটি আছে, না পাড়া প্রতিবেশীতে সেফটি আছে। কেন হচ্ছে এইভাবে নির্মম হত্যা? আমি এইটুকুই বুঝতে পেরে উঠতে পারছি না। তাই আজকে আমি এইটুকুই বলার জন্য এসেছিলাম তোমাদের কাছে, যে আমাদেরকে সজাগ হতে হবে, সবাই প্রতিটা মহিলা সজাগ হও, যেন এইভাবে আর নির্মম হত্যা না হয়, কোনোভাবেই তারা যেন কোনো অপমানিত না হয়, কোনো পুরুষের কাছ থেকে যেন অপমানিত না হয়, এইটুকু আমি বলবো। তো আজকে আমি এইটুকুই বলে আমার বক্তব্যটা শেষ করছি। তোমরা সবাই মৌমিতার ফ্যামিলির পাশে থেকো, বা মৌমিতা যেন জাস্টিস পায়, বা মৌমিতা যেভাবে হোক তার ওই যে আত্মাটা যে ঘুরে বেড়াচ্ছে আর্তনাদ করে, চিৎকার করে, তো সেটা যেন সে শান্তিভাবে থাকতে পায়, এইটুকুই আমি কাম্য করব। জয় হিন্দ। মৌমিতা যেন খুব তাড়াতাড়ি ইনসাফ পায়, খুব তাড়াতাড়ি, এইটুকুই আমাদের কাম্য। সবাই দেখো, লাইক কমেন্টস করো, সবাই ভালো থেকো, সতর্কে থেকো এবং খুব সেফটি থেকো, এবং পুরো দেশটাকে আমাদের সেফটিতে আনার চেষ্টা করো, সবাই মিলে সজাগ থেকে। আজকের মতন আমি এখানেই রাখছি, সবাইকে শুভকামনা জানাই, মৌমিতার চির শান্তি কামনা করছি। তুমি খুব ভালো থেকো মা গো, খুব ভালো থেকো, সুস্থ থেকো।